এবারের হজ যাত্রা শুরু হয়েছে 4 জুলাই। এবার প্রথমবারের মতো রুট টু মক্কা নামে একটি প্রোগ্রাম চালু হয়েছে। বাংলাদেশের অর্ধেক যাত্রী এই প্রোগ্রামের আওতায় ঢাকাতেই সৌদি অংশের ইমিগ্রেশন ছেড়ে যাচ্ছেন। সৌদি আরবে পৌঁছে তারা বিমানবন্দর থেকে বাসে করে সরাসরি মক্কা চলে যাবেন, সেখানেই বুঝে পাবেন লাগেজ। এই সেবার বাইরে থাকা যাত্রীদের কেউ কেউ সৌদি আরবে পৌঁছে লাগেজ বুঝে না পেয়ে বিপত্তিতে পড়েছেন। এ পর্যন্ত 221টি অভিযোগ জমা পড়েছে। এগুলোর মধ্যে 160 জন লাগেজ ফেরত পেলেও এখনো 61 জন সেগুলোর অপেক্ষায় আছেন। হজ অফিস ও হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে এটি স্বাভাবিক ঘটনা, তবে তা শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যারা এই রুট টু মক্কার বাইরে অন্য বিমানে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা বলেছি যে আপনাদের ব্যাগেও আপনার বাড়ির ঠিকানা লিখেন। কোনো কারণে যদি দুটো ব্যাগ মিচিং হয়ে যায় জেদ্দায় বা মদিনায়, তাহলে পারে আপনি জানেন যে এয়ারপোর্টে লস্ট অ্যান্ড ফাউন্ড নামে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে হারানো ব্যাগগুলো জমা হয়। এত বড় একটি যজ্ঞে এই জাতীয় বিষয় থাকাটি অস্বাভাবিক নয়। বিড়ম্বনাহীন অর্থাৎ বিড়ম্বনার জায়গাটা জিরোতে নিয়ে যাওয়া এবং ব্যাগ হারানোর বিষয়টাও আমরা একবারে জিরোতে নিয়ে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় 40,000 হজ যাত্রী। রকিবুল রাহাত।